বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবকে ছাড়পত্র না দেওয়ায় আইপিএলের পুরো আসর থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে আইপিএলে বেশিরভাগ সময় যেহেতু পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। সাকিবকে সেই অনুরোধ জানানো হয়েছে। সাকিব কেকেআরের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ফলে এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে। এই খবরটি এপারের অর্থাৎ বাংলাদেশের, কিন্তু ওপারের অর্থাৎ ভারতের দৈনিক পত্রিকাগুলো বলছে ভিন্ন কথা। সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর, এমন কথা কেকেআরের পক্ষ থেকে জানানো হয়নি। সাকিব নট টু প্লে ইন আইপিএল 2023। হিন্দুস্তান টাইমস বাংলা তাদের অনলাইন পোর্টালে এমন শিরোনামে একটি নিউজ করেছে, যেখানে বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, চলতি আইপিএলে খেলবেন না সাকিব। যেহেতু তাকে আইপিএলের অধিকাংশ সময় পাওয়া যাবে না, তাই সাকিবকে বিশেষ অনুরোধ করেছিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে কেকেআরের অনুরোধে রাজি হয়ে গিয়েছেন সাকিব। তবে বিষয়টি নিয়ে অফিসিয়ালি সাকিব কিছু জানাননি, কেকেআরের তরফেও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইনে প্রথম আলোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাকিবের পরিবর্তে ক্রিকেটার খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কলকাতা। সাকিবকে আইপিএলে না খেলার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে কলকাতার তরফেই। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে এই খবর। অর্থাৎ এটা নিশ্চিত, সাকিব কিংবা কেকেআর কেউই অফিসিয়ালি জানাননি সাকিব খেলছেন না এবারের আইপিএল। সুতরাং সাকিবের আইপিএলে খেলার সম্ভাবনা এখনও হয়তো ফিকে হয়ে যায়নি।